দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে একটু দেখে নিচ্ছি আজকে বিবিসি যে গুরুত্বপূর্ণ সংবাদগুলো আছে। এখন হচ্ছে দুপুর আড়াইটা, এখন পর্যন্ত যে সরাসরি যে লাইভ কভারেজ, এখানে চট্টগ্রাম বন্দরের তেলবাহী ট্যাঙ্কারে আগুন, নিখোঁজ তিন, এটা হচ্ছে বিবিসির একটা সংবাদ। চট্টগ্রামের পতেঙ্গায় নোঙর করা একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় এক মার্শাল ক্যাডেট সহ তিনজন নিখোঁজ রয়েছেন। পরবর্তী সংবাদ হচ্ছে একাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশনের সময় বাড়ল তিন দিন। 2024-2025 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের চলমান রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে। এরপরের খবর, ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী পেয়েছে জিআই সনদ। ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী ভৌগোলিক নির্দেশক অর্থাৎ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। ছানামুখী হলো দুধে তৈরি এক ধরনের মিষ্টান্ন যা ব্রাহ্মণবাড়িয়ার মানুষের মধ্যে বেশ জনপ্রিয়। স্থানীয়দের কাছে এটি লেডি কেনি নামেও পরিচিত, লেডি কেনি। এক ঘন্টা আগের খবর, নেপালের ছাড়া জলের কারণে উত্তরবঙ্গ নিয়ে উদ্বিগ্ন মমতা। ভারতের পানির কারণে আমরা যেরকম উদ্বিগ্ন থাকি, এখন নেপালের পানির কারণে উত্তরবঙ্গ নিয়ে তারা উদ্বিগ্ন ভারত। সাগররুনী হত্যা মামলার তদন্ত থেকে র‍্যাবকে সরাতে আবেদন। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার এবং মেহরুন রুনি হত্যার মামলায় তদন্তের দায়িত্বে থাকা র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাবকে সরিয়ে দিতে আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার 30 সেপ্টেম্বর সকালে আদালতে এই আবেদন করা হয়। এক ঘন্টা আগের একটা সংবাদ, আদালতে আত্মসমর্পণ করলেন শফিক রেহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমান সাজার বিরুদ্ধে আপিল দায়েরের শর্তে আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি। রোববার শফিক রেহমান ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভুইয়ার সাজা এক বছরের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এজন্য তাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। প্রিয় দর্শক, এখানে মাহমুদুর রহমান দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক, তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কিন্তু এখানে জিনিসটা আমার কাছে একটু মানে দুই রকম মনে হচ্ছে, যে ওনাকে এক বছরের জন্য সাজা স্থগিত করা হয়েছে আর মাহমুদুর রহমানকে আবার জেলে প্রেরণ করা হয়েছে। দেশে ফিরেই বিমানবন্দরে সুলতান মনসুর আটক। সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, যিনি ডাকসুর সাবেক ভিপি, তিনি দেশে ফিরেই আটক হয়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন থেকে ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে আটক করা হয়েছে। সোমবার ভোরে কানাডা থেকে দেশে ফেরার সময় তাকে আটক করা হয়। দুই ঘন্টা আগে একটা খবর, বৃষ্টির কারণে টানা দুই দিন বন্ধ থাকার পর অবশেষে মাঠে গড়ালো কানপুর টেস্ট। ভারতের কানপুরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে টেস্ট, এটা দুই দিন বন্ধ থাকার পর, টানা দুই দিন বন্ধ থাকার পর এটা মাঠে গড়িয়েছে খেলা। তিন ঘন্টা আগের একটা সংবাদ, নেপালে বন্যায় 148 জনের মৃত্যু, ছাদ থেকে লাফিয়ে চলছেন মানুষ। আচ্ছা, নেপাল পানি ছেড়ে দিয়েছে একটা খবর, যেটার কারণে ভারতের উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা বা বন্যার পরিস্থিতি অবনতি ঘটেছে। আর নেপালের অবস্থাও কিন্তু খারাপ, 148 জন ইতিমধ্যেই মারা গেছে, সুতরাং পানি না ছেড়ে তাদের উপায় নাই। তারপরে দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ডক্টর ইউনুসের, এটা তিন ঘন্টা আগের খবর। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রফেসর ইউনুস নিউ ইয়র্কে টোকিও ভিত্তিক নিউজ আউটলেট NHK ওয়ার্ল্ডের সাথে এক সাক্ষাৎকারে এই প্রত্যয় ব্যক্ত করেন বলে খবরে প্রকাশ বাংলাদেশ সংবাদ সংস্থা। ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের সময় গৃহীত এই সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্টটি রোববার প্রকাশিত হয়। প্রিয় দর্শক, এরপরে যে খবর সেটা হচ্ছে যে ইসরায়েলের হামলায় 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা লেবাননে। আপনারা জানেন যে লেবাননে হামলা করেছে ইসরায়েল এবং বর্বর এই হামলায় অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। আপনার তাদের যে প্রধান, লেবাননের যে প্রধান কি বলে এটা, হিজবুল্লাহ প্রধান নসরুল্লাহ, তাকে হত্যা করেছে এবং এই পেজার বিস্ফোরণের ঘটনা আপনারা জানেন, এবং সর্বাত্মক যুদ্ধের তারা মানে প্রস্তুতি নিয়েছে বা যুদ্ধ পরিচালনা করছে। সেখানে 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা হয়েছে। আর এই ইসরায়েলের গণহত্যাকে কিন্তু সবসময়ই সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা এবং পশ্চিমারা। খুবই দুঃখজনক ঘটনা। আচ্ছা, তারপরে আজকের পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম একটু সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যুগান্তরের প্রথম পাতার একটি খবর, আজকের যে পত্রিকা, আজকের পত্রিকার, সীমান্ত পার হতে কোটি টাকার চুক্তি। প্রতিবেদনে বলা হচ্ছে, শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক মন্ত্রী এমপি সহ
অনেকেই দেশ ছাড়তে মরিয়া দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকে কোটি টাকাও দিয়েছেন, তবে 20 লাখের নিচে কেউ ঢুকতে পারেনি। কেউ আবার খুইয়েছেন মোটা অঙ্কের নগদ টাকা ও ডলার, কাউকে দিতে হয়েছে জীবনও, তবু ভারতে পালানোর মিছিল থামছে না। আচ্ছা, সমকাল পত্রিকার আজকের শিরোনাম হচ্ছে নতুন দল গঠনের পথে অভ্যুত্থানের নেতারা। প্রতিবেদনে বলা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের সূত্রপাত ঘটানো নেতারা রাজনৈতিক দল গঠনের পথে এগুচ্ছেন। এর অংশ হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অক্টোবরে জেলায় জেলায় কমিটি গঠন করবে। এর মধ্যে গঠিত জাতীয় নাগরিক কমিটি অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনা করবে। প্রিয় দর্শক, এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, ছাত্ররা তারা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন, এটা কি তারা মানে ঠিক হচ্ছে কি না, এটা আপনারাই চিন্তা করে দেখেন। রাজনীতি করাটা কি এত সহজ কি না, এই নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন। তারা যে অভ্যুত্থানটা সফল করেছে এটা ছিল যে ফেসিবাদের কারণে কিন্তু মানুষ একটা পর্যায়ে অতিষ্ঠ হয়ে গিয়েছিল এবং সবাই তখন রাস্তায় নেমে এসেছিল, কিন্তু রাজনৈতিক দল করলে কতটুকু সাড়া তারা পাবেন এই ব্যাপার নিয়ে কিন্তু চিন্তা করা যথেষ্ট অবকাশ রয়েছে। প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনাম, ভঙ্গুর পুলিশ প্রতি ধাপে প্রয়োজন সংস্কার। প্রতিবেদনে বলা হচ্ছে আওয়ামী লীগের অতিরিক্ত পুলিশ নির্ভরতায় বাহিনীটির প্রাতিষ্ঠানিক কাঠামো এতটাই ভেঙে পড়েছে যে সরকার পতনের 1.5 মাসেও পুলিশ কার্যকর ভূমিকা রাখতে পারছে না। অথচ বিগত সরকারের 15 বছরে পুলিশে নিয়োগ হয়েছে প্রায় 1,20,000 মানুষ, এই সময় বরাদ্দ বেড়েছে 433%। প্রিয় দর্শক, পুলিশে কিন্তু নিয়োগ দেওয়ার জন্য একটা সার্কুলার দেওয়া হয়েছে এবং দ্রুত কিন্তু পুলিশে নিয়োগ দিতে হবে। সেই যে ফেসিবাদী পুলিশ, সেই পুলিশ দিয়ে কিন্তু সরকার দেশ ঠিক মতো পরিচালনা করতে পারছে না। পরবর্তী সংবাদ হচ্ছে নিউ এজ পত্রিকার প্রধান শিরোনাম, সরকারের উদাসীনতায় বিরক্ত রাজনৈতিক দলগুলো। এত দ্রুত বিরক্ত হয়ে গেলে তো সমস্যা, কারণ দেশের পরিস্থিতিটা তো বুঝতে হবে। আচ্ছা, পরবর্তী সংবাদ হচ্ছে সংবাদ পত্রিকার প্রধান শিরোনাম, ডেঙ্গু বাড়ছে আক্রান্ত, বাড়ছে মৃত্যু, এবং এই অক্টোবরে নাকি ডেঙ্গু আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে, এই ধরনের আশঙ্কা কিন্তু করা হচ্ছে। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, অনাদায়ী ঋণ বাড়তে বাড়তে রেকর্ড 4.75 লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে অনাদায়ী ঋণ, ব্যাড ডেটস। পরবর্তী আরেকটা শিরোনাম, বণিক বার্তার প্রধান শিরোনাম, 3 বছরে উচ্চ শিক্ষা সম্পন্ন করা প্রায় 19 লাখ শিক্ষার্থীর অধিকাংশই বেকার। আচ্ছা, উচ্চ শিক্ষা লাভ করেছে 19 লাখ শিক্ষার্থী, গত 3 বছরে তারা বেকার, প্রায় সবাই বেকার। প্রতিবেদনে বলা হচ্ছে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে গত 3 বছরে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন প্রায় 19 লাখ শিক্ষার্থী, তবে এই জনগোষ্ঠীর অধিকাংশই এখন কর্মহীন। মানবজমিন পত্রিকার প্রধান প্রথম পাতার খবর, সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণের হদিশ নেই। এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই অনেক কথাবার্তা হচ্ছে, মানে লুটপাট যে যে দিক থেকে পারছে করছে, এই একটা অবস্থা দেশ চলে গেছে আর কি। কালের কণ্ঠের প্রথম পাতার খবর, হুন্ডি বন্ধ হলে রেমিটেন্স 50 বিলিয়ন করা সম্ভব। আচ্ছা, হুন্ডিতে টাকা যদি কেউ না পাঠায় সেক্ষেত্রে 50 বিলিয়ন রেমিটেন্স করা সম্ভব, এবং আমরা আশা করব যে সবাই বৈধ পথে আপনারা রেমিটেন্স পাঠাবেন। প্রবাসীদের কিন্তু একটা বিরাট কন্ট্রিবিউশন এই দেশের অর্থনীতিতে, অস্বীকার করার কোনো উপায় নেই, এবং তারাই কিন্তু দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছেন, এবং তাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা বৈধ ব্যাংকিং চ্যানেলে যদি দেশে অর্থ প্রেরণ করেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনি কোনো বেআইনি কাজ করলেন না, পাশাপাশি দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। এবং এখন তো সেই ফেসিবাদী হাসিনা সরকার নেই যে লুটপাট করবে, টাকা পাচার করবে। আমরা এটুকু বিশ্বাস রাখতে পারি যে এই টাকাটা পাঠালে সেটা কিন্তু দেশের পুনর্গঠনে কাজে লাগবে, আপনাদের পাঠানো অর্থ। প্রিয় দর্শক, এই পর্যন্তই ছিল বিবিসির সংবাদ। মোটামুটি আজকের গুরুত্বপূর্ণ যে সংবাদগুলো এই পর্যন্ত, দুপুর 2:30 পর্যন্ত ছিল, সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। সবাই ভালো থাকবেন।